তারাও তো মরবে, কিন্তু সরকার আমাদের এই গুটখাটাকে উঠিয়ে নেওয়ার জন্য আমি খুব দুঃখিত। মানে এটা খুব মানুষের প্রিয় খাবার একটা, ভাত না গেলে বাঁচা যায়, কিন্তু গুটখা লাগবেই। কিন্তু আপনি এই যে গুটখাটা খাচ্ছেন, এই গুটখা তো সরকার এখন নিষিদ্ধ করে দিয়েছে, তা আপনি কি সরকারের কাছে অ্যাপিল করছেন আপনার এই ভিডিওর মাধ্যমে? আমি সরকারকে বলতে চাইছি একটাই জিনিস, এটা বন্ধ না করে, এটা যেন বন্ধ না করে। অনেকে জীবন যাপন এটার উপর নির্ভর করছে। আচ্ছা, না খেলে বাঁচে না, মানে কর্ম আবার যারা বিক্রি করে তাদের তো সংসার, যারা বিক্রি করছে তাদের একটা ইনকাম হচ্ছে। কেন সরকার এরকম চিন্তাভাবনা নিল এই চিন্তাভাবনা আমি বুঝতে পারছি না। এবং আমার সঙ্গে যারা একমত তারা এই ভিডিওটা দেখে একটু লাইক টাইক করবেন, তাহলে আমরা উৎসাহিত হইব। আচ্ছা, কেউ যেন রাতে মেরেছে একটা, আমার যাই হোক, মানে ও খায় না বলে মেরেছে, অসুবিধা নেই তাতে, কিন্তু খাই না এমন লোক আছে 10টা, আর 90টা লোক আছে খাই। আচ্ছা, আপনি প্রমাণ নিন, দেখুন মার্কেটে ঘুরে খেলি, মন মানসিকতা ভালো থাকে, শরীর স্বাস্থ্য পক্ষেও খুব উপকারিতা। বাড়িতে অশান্তি হলে এবার আপনি গুটখা খেতে পারেন, তাতে মনটা ভালো থাকবে। আচ্ছা, গুটখা খেলে শরীরও ভালো থাকে, অশান্তি হলে পরে টেনশন থেকে মুক্তি পাবেন, টেনশন থেকে মুক্তি পাওয়া যায়, মুক্তি পাওয়া যায়। আচ্ছা, তার মানে ডাক্তার কাছে না গিয়ে গুটখাটা খেয়ে নিতে হবে, ডাক্তারের কাছে হাজার হাজার টাকা নষ্ট না করে আপনি 5 টাকার গুটখা খান, তাতে করে আপনার শরীরের পক্ষে খুব উপকারিতা। আচ্ছা, অনেক অসুখ আপনার ছুতেই পারবেন এই গুটখার জন্য। হ্যাঁ, গুটখা এমন একটা উপকারী জিনিস, আমি আর কি বলবো বলেন, আপনারা একটু যে কোম্পানিতে তৈরি হচ্ছে, কত কোম্পানিতে কত শ্রমিক আছে, তারা জীবন জীবিকা নির্ভর করছে। আচ্ছা, তাদের ইনকাম হচ্ছে, কত দোকানদার আছে তাদের ইনকাম হচ্ছে। আচ্ছা, আর হঠাৎ করে এটা বন্ধ করে দেওয়া একদম অন্যায়। আচ্ছা, আর যদি বন্ধ করতে হয় তাহলে মদ বন্ধ করতে হবে। আচ্ছা, নেশাগ্রস্ত জিনিস সব প্রথম গুড়ার থেকে বন্ধ করে দেন, সাধারণ পাবলিকের বন্ধ না করে। তার মানে আপনি বলতে চাইছেন গুটখা বন্ধ করলে মদ গ্যাজা গ্যাজা মদ গ্যাজা সব বন্ধ করতে হবে, লাইসেন্স গুলো বাজেয়াপ্ত করতে হবে। ও, আপনি ঘন ঘন লাইসেন্স দেবেন, আর এদিকে সামান্য 5 টাকা জিনিসটা নষ্ট করে দেবেন, এ তো সুপারি ভালো জিনিস। ও, সুপারি তো ভালো জিনিস। হ্যাঁ, এ তো কোনো মশলা নেই, কিচ্ছু নেই, আর মদে হচ্ছে শরীরের ক্ষতি করে অনেক। আচ্ছা, এটাই তো আপনি বলছেন ডাক্তারের থেকে ভালো কাজ করে, ওষুধের থেকে। ডাক্তার কি করবে, ডাক্তারের থেকে ভালো জিনিস, আপনার মুখে অরুচি, ভালো লাগছে না, শরীরটা ম্যাচম্যাচ করছে, আপনি একটা গুটখা খান 5 টাকা দিয়ে আপনার শরীরে মুখে মুখরোচক ফিরে আসবে, খুব ভালো জিনিস এটা। আচ্ছা, তাহলে এখানে রাখছি, আর এটা কিন্তু ইউটিউবে এটা ছাড়া হবে। হ্যাঁ, এটা ছাড়া হচ্ছে, আর যারা দেখবে তাদের জন্য বলেন একটু লাইক আর শেয়ার করে, একটা অনুরোধ করব, একটা শেয়ার একটা লাইক করবেন। আচ্ছা, আর কমেন্টস করতে ভুলবেন না, তাই তো? কমেন্টস তো ভুলবেই না, ওটা বলতে হয় না, ওটা জানে মানে কারকে এটা ভালো লাগলো কি না, ভালো লাগলো বা এই ওষুধটা কি জিনিস, মানে এটা ওষুধ, এটা গুটখা না, না এটা ওষুধ, ও এটা মেডিসিন। হ্যাঁ, মেডিসিন না হলে ভালো ভালো শিক্ষিত ছেলেরা খায়। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং আবার শুনেছি নাকি, যারা ইঞ্জিনিয়ারিং করে তারা নাকি বেশি করে খায়, তারা তো মানে এক একটা এক এক বারে খায়। আচ্ছা, তাহলে এত ভালো জিনিস না হলে খায় কেন? ইঞ্জিনিয়াররা খাচ্ছে, ইঞ্জিনিয়ার খাচ্ছে, বিএসএফ চাকরি করছে তারা খাচ্ছে, পুলিশও খাচ্ছে, পুলিশও খাচ্ছে, পুলিশও মানে কি বলছে, পুলিশও খায় বলে। যাই হোক, তার মানে এটা গুটখা না, এটা হচ্ছে মেডিসিন, এটা মেডিসিন। আচ্ছা, এটা মন মানসিকতা ভালো থাকবে। আচ্ছা, এবং এটা টাইম পাস, খুব সুন্দর জিনিস একটা। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানে রাখছি। হ্যাঁ, এখানে ভালো থাকবে, আপনারা কিন্তু ভুলবেন না ওই কমেন্টস করতে, কমেন্টস এবং লাইক শেয়ার, লাইক শেয়ার তো ওটা করতে হবে, এই যে এই ভিডিওটাকে ভাইরাল করতে হবে, ভাইরাল করতে হবে একদম। আপনার নাম কি? আমার নাম জয়। জয় মানে আপনার টাইটেল নেই নাকি? হ্যাঁ, জয়দেব। জয়দেব কি? ওইটুকুই, জয়দেব আর কোন ওই নেই, ওই জয়দেব, জয়দেব, দেব হচ্ছে আপনার টাইটেল। হ্যাঁ, দেব টাইটেল। আচ্ছা, যাই হোক বন্ধুরা, দেখেন খুব ভালো একটা কথা বলেছে, এটা হচ্ছে গুটখা না, এটা হচ্ছে আপনার মেডিসিন, মানে এটা খেলে আপনার অনেক উপকার আছে, বাড়িতে ঝগড়া হলো, বউয়ের সাথে অশান্তি হলো, বাট এটা খেয়ে নিলে আপনার অশান্তি অনেক কমবে, এবং মুখের রুচি ফিরে আসে, মুখের রুচি ফিরে আসে, তার মানে এটা মেডিসিন। আর আমি যদি ভুল বলি, তাহলে অনেক শিক্ষিত ছেলেরা ইঞ্জিনিয়ার, যারা ইঞ্জিনিয়ার পড়ছে তারা খাচ্ছে। আচ্ছা, ভালো ভালো ভদ্রলোকের খাচ্ছে, আপনি দোকানে গিয়ে দেখুন। ঠিক আছে বন্ধুরা, এখানে রাখছি, সবাই ভালো থাকবেন, আর কমেন্টস করবেন, বেশি বেশি করে শেয়ার করেন।
আর ভিডিওটাকে ভাইরাল করে দেন। ওকে।